মাধ্যমিকের পর ধরা পড়ে ছাত্রের শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। অভাবের সংসারে চিকিৎসা করানোর মতন সামর্থ্য নেই পরিবারের। সকলে এগিয়ে এলে বাঁচবে সুকান্ত, অপেক্ষায় বনগা প্রতাপনগর এলাকায় সুকান্তর পরিবারের সকলে। শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর প্রথম ধরা পড়ে ছাত্রের শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ, ক্যান্সার। সন্তানকে নিয়ে অথই সাগরে পড়েন পরিবারের সকলে। বনগা থানার জোড়াব্রিজ এলাকার প্রতাপনগরের বাসিন্দা সুকান্ত রায়, বাবা তপন রায় দীর্ঘদিন ধরে অসুস্থ, মানসিক সমস্যায় তিনিও চিকিৎসাধীন। ছেলেকে সুস্থ করে তুলতে এরপর শুরু হয় কঠিন লড়াই। প্রথমে কলকাতার হাসপাতাল, তারপর মুম্বাই। লড়াই এখনও চলছে। বাবার পরিবর্তে কাকা পবন রায় কঠিন লড়াই চালাচ্ছেন সুকান্তকে সুস্থ করে তোলার। এমনিতেই দিন আনা দিন খাওয়া সংসার, তার উপর কঠিন রোগ, ব্যয়বহুল চিকিৎসা, সে খরচ যোগানোর সাধ্য নেই পরিবারের, নেই কাকারও। বাধ্য হয়ে সকলের দোরে দোরে ঘুরছেন আর্থিক সাহায্যের জন্য। এ বিষয়ে কাকা পবন রায় বলেন, পুরাতন বনগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্র সুকান্ত। বিদ্যালয়ের টিআইসি স্বপন সাহা বলেন, খেলাধুলায় বরাবরই ও খুব ভালো ছিল, ফুটফুটে ছেলেটি হঠাৎই এরকম কঠিন রোগে আক্রান্ত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও পাশে দাঁড়িয়েছেন। বাচ্চাটা পুরাতন বনগাঁও হাইস্কুলের ছাত্র, ইলেভেনের, খুব মেধাবী ছাত্র। বাচ্চাটার প্রথমে চিকিৎসা করা হয় বনগাঁতে। বনগাঁও অনেক রিপোর্ট টিপোর্ট করার পরে কোনো সুরাহা হয় না, সেখান থেকে নিয়ে যাওয়া হয় চেন্নাইতে। চেন্নাইতে গিয়ে অনেক বায়োপসি রিপোর্ট টিপোর্ট করার পরে ধরা পড়ে বাচ্চাটার ব্লাড ক্যান্সার। সেখান থেকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে এসে আমাদের কলকাতা নিয়ে যায় মেডিকেল সেন্টারে, ওখানে টাটা মেমোরিয়াল আছে, ওখানে ওখানে নিয়ে যাওয়ার পরে বলে অনেক টাকার অ্যামাউন্ট, তো তা আমরা ওখান থেকে বাড়িতে আসে। বাড়িতে এসে সারা গ্রামের লোক দিয়ে আলোচনা করি কে কীভাবে সাহায্য করবে, তারপরে বলে এ লোকে সাহায্য করবে। তারপরে নিয়ে যায় বোম্বে টাটা হসপিটালে, সেখানে নিয়ে গিয়ে রিপোর্ট টিপোর্ট করার পরে দেখা যায় বাচ্চাটার ব্লাড ক্যান্সার। এবার আমাদের তো আর্থিক অবস্থা ভালো না, আর বাবাটাও তো তেমন কাজবাজ করে না, পাগল টাইপের, মানে খুব বলতে গেলে খুবই গরিব বাবাটা। মানে যদি আপনারা কিছু সাহায্য করেন বাচ্চাটার ব্যাপারে, তাহলে আমরা হয়তো বাচ্চাটাকে সুস্থ করে নিয়ে বাড়িতে আসতে পারবো, আবার এসে পুনরায় স্কুলে জয়েন করতে পারবে ছেলেটা। এবার সবাই যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসবে। এ বিষয়ে সুকান্তের শিক্ষক স্বপনবাবু আরও বলেন, বর্তমানে মুম্বাইতে টাটা ক্যান্সার হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে ওর। বর্তমানে প্রায় 17 বছর বয়স সুকান্তের। পরিবারের দাবি, বর্তমান পরিস্থিতিতে তার চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে আর সম্ভব নয়। হ্যাঁ, এই ব্যাপারে আমি গত বছর বা তার আগেই ওর মাধ্যমিক পরীক্ষা দেয়, তারপরেই শুনলাম যে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। তারপরে আমাদের স্কুলে এমনি আমাদের টিচাররা সেদিক থেকে, মানে কেউ যদি বিপদে পড়ে তার জন্য আমাদের স্কুলের যে শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা আছে, মানে এই বিপদে বলে মানুষের পাশে দাঁড়ায়। এইবার যেহেতু ওর আমাদের ছাত্র মানে সন্তান সম, আমরা যতদূর পারি আমরা সাহায্য সহযোগিতা করি, এই হচ্ছে বিষয়। আর এখন শুনলাম তোমার মুখে আবার একটু আক্রান্ত হয়েছে। আমরা স্কুল তো এই মুহূর্তে প্রায় বন্ধ চলছে, সামার ভ্যাকেশন স্পেশাল এর জন্য। তা আবার 19 তারিখে আমাদের মাধ্যমিক রেজাল্ট আউট হবে স্কুল, মানে বাংলা বোর্ডের, তখন স্কুলে যাব, খোঁজ খবর নেব। সামাজিক কর্তব্য বলে কিছু আছে, সেই কারণে আমরা আমাদের স্কুলের তরফ থেকে, তোমাদের সংস্থা হচ্ছে নো ম্যানস ল্যান্ড, আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওই ছেলেটি যাতে সাহায্য পায়, বিভিন্ন সংস্থা বা স্কুলের তরফ থেকে আমরা ওকে একটা মানে সার্টিফাই দিয়েছিলাম। পরিবারের দাবি, ছাত্রটিকে বাঁচাতে সকলে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো সুস্থ হয়ে ফের স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সুকান্ত। ঘটনাটা প্রথমে হয়েছিল বেশ কিছুদিন, মানে ছেলেটা পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে, ওর হঠাৎই একদিন জামা খুলে বসেছে বাইরে, তখন ওর মা বলছে, কে বা তোর পিঠেটা কিসের ফোলা? তো বলছে, না মা আমি জানি না। তো বলছে, দেখি চল তাহলে তোর ডাক্তারের কাছে নিয়ে। এবার ডাক্তারের কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওষুধ আনলো, ডাক্তার বড় ডাক্তার দেখিয়েছিল, ওষুধ খাওয়ার পরে ফোলাটা কমলো। তারপরে ভাতও ঠিক মতন খেত না, আবার ওরকম। তারপরে কিছুদিন পরে দেখা গেল গলায় ফোলা এখানে, তারপরে গলা ফোলার পরে তারপর বলছে, এবার তোর আবার তো গলা ফুলেছে, চল দেখি আবার তোর ডাক্তারের কাছে নিয়ে যাই। আবার ডাক্তারের কাছে নিয়ে গেল,
ওই বনগা ডাক্তার দেখালো, তারপরে কলকাতার ডাক্তার দেখালো, তারপরে ওই ফোলাটাও কমে গেল। তারপরে হঠাৎ ওর দেখা গেল ওর খুব জ্বর, গায়ে জ্বর পড়ছেই না মোটে। তা আমি আবার জিজ্ঞেস করছিলাম, বর্দি ওর কি ওষুধ খাওয়ার কারণে কি জ্বর আসলো? কাছে না না, ওর এমনি জ্বর। তারপর আবার ডাক্তারের কাছে নিয়ে গেল কলকাতায়, তা কোনো ওরা বলছে যে আমরা এই জ্বরের কোনো ওষুধ দিতে পারবো না, আমাদের কাছে কোনো ভালো যন্ত্রপাতি নেই, আমরা তো পরীক্ষাও করতে পারবো না, তোমরা বাইরে নিয়ে যাও। তারপরে চেন্নাই গিয়ে দুটো রিপোর্ট করার পরেই ধরা পড়লো যে ওর টিভির থেকে ক্যান্সার হয়েছে। তা ওখানকার ডাক্তার বললো যে এখনও ক্যান্সার হয়ে পারেনি, তা তোমরা আরও পরীক্ষা নিরীক্ষা করো, তারপরে বোঝা যাবে জিনিসটা কি, 2022 সালে ঘটনা। তারপরে ওখান থেকে বাড়ি আসার পরে আবার এখানে নিয়ে গেছিলো কোন জায়গায়, এখানে টাটা হসপিটাল আছে কোন জায়গায়, ওখানে নিয়ে যাওয়ার পর বললো যে 7-8 লাখ টাকা খরচা হবে। তারপরে ওখান থেকে আবার ওই শুনে আসার পরে এখানে নিয়ে যায়নি, এখানে আরও কালীতলার একজন ছিল বোম্বে টাটা হসপিটাল দেখায়, ওই বাপি নাম্বার বলে একটা লোক, তা উনি বললো কি তোমরা এখানে না দেখিয়ে বোম্বে নিয়ে যাও, টাটা হসপিটাল ভালো হসপিটাল, ওখানে নিয়ে যাও, ভালো চিকিৎসাও হবে। ও একটা ছাত্র স্কুলের, এই পুরাতন বনগাঁ হাই স্কুলের ছাত্র। তা আমি চাই যে ছেলেটা যাতে সুস্থ হোক, আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেন সবাই, আমাদের বাড়ির ছেলেটা ভালোভাবে ফিরে আসুক, আমি শুধু এইটাই চাই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।